গুরুকুল কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন টিচার এই কোর্সের ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বহুপদীর দ্বিতীয় অংশ নিয়ে। তো প্রথমে আমরা একটা ম্যাথ দেখছি যেখানে দুইটা সমীকরণে একটা সাধারণ মূল আছে, এরকম মূল। সাধারণ মূল বলতে আসলে আমরা কি বুঝি, দেখা গেল যে প্রথম সমীকরণের একটা মূল হচ্ছে গিয়ে 3, আর একটা মূল হচ্ছে গিয়ে আমাদের 7, এবং পরেরটার ক্ষেত্রে দেখা গেল যে একটা মূল হচ্ছে গিয়ে 3 আর একটা হচ্ছে গিয়ে 5। তো আমরা দেখতেছি যে একটা মূল তো আসলে সাধারণ আছে 3, ঠিক আছে। তো আমরা সেই সাধারণ মূলকে এখানে আলফা ধরে নেই। এখন যদি আলফা হয়ও, তার মানে কি আলফা যদি আমি এক্স এর জায়গায় বসাই, দুইটা সমীকরণ কি আসলে জিরো হবে, তাই না? তো সেটা আসলে আমরা বসাই ফেলি, সেই ক্ষেত্রে আসলে আমরা পাচ্ছি যে আলফা স্কোয়ার প্লাস আসলে এ আলফা প্লাস 10 ইকুয়াল টু 0, আর এখানে বসাইলে পাচ্ছি আলফা স্কোয়ার প্লাস বি আলফা মাইনাস 10 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা যদি বজ্রগুণন পদ্ধতিতে যাই তাহলে আসলে আলফা স্কোয়ারের নিচে আমরা পাচ্ছি, আমাদের অবশ্যই মনে থাকার কথা, দেখা গেলো যে এখানে আলফা প্রথম আলফার সহগ আসলে আলফা স্কোয়ারের সহগ আসলে 1, পরেরটারও আসলে 1। এবং আমরা কিন্তু এখানে আসলে একটা জিনিস ধরে নিচ্ছি, আলফা স্কোয়ারকে একটা চলক এবং আলফাকে একটা চলক ধরে নিচ্ছি। তো আলফা নিচে আসলে কি হবে, এ আর -10 গুণ হবে আর কি, তো -10a অনেকটা ম্যাট্রিক্সের মতো, এবং 10 আর b গুণ হবে, তো 10b, এটাকে মাইনাস করে দিব। তারপরে দেখা যাচ্ছে যে আলফার নিচে আসলে কি থাকবে, এবার হচ্ছে কি অন্যদিকে গুণ করতে হবে। তো এই লাল 1 এবং 10 গুণ করলে আসলে হয় 10, এবং আর নীল 1 আর 10 গুণ করলে হয় -10। তো বিয়োগ করলে আসলে আমাদের +10 হয়ে যায়। 1 এর নিচে আসলে কি হচ্ছে, আমরা ধ্রুবকের লাইনটা বাদ দিব আর কি, এবং লাল মানে নীল যে 1 আছে সেটার সাথে বি গুণ করবো, তো বি মাইনাস হচ্ছে কি আমাদের এস লাল গুণ করলে হচ্ছে এ। তো এখানে আসলে আমরা দেখি প্রথম কারণ হচ্ছে কি, আমাদের প্রথম দুজনকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে আসলে আমি কি পাচ্ছি, দেখো যে আলফা স্কোয়ার বাই -10 হচ্ছে কমন নিলে এ প্লাস বি পাওয়া যায়, এবং এই পাশে পাচ্ছে আলফা বাই 20। এখন আমাদের তো আসলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, তাই না? তো সেখানে হচ্ছে কি আমি যদি কাটাকাটি করি, এখানে একটা আলফা থাকে এবং এ প্লাস বি তো আছে, সরাসরি ওইটার ভ্যালু আসলে চিন্তা করি যে এ প্লাস বি এটা সমান সমান আমাদের কত চলে আসতেছে। এখানে একটা কাটাকাটি করা যায় 10 আর 20, সো এখানে আসলে আমাদের 2 চলে আসে, তো এই পাশে গুণ করলে -2 আলফা। তো এটা এক নম্বর। এখন দেখি যে আমাদের আসলে এরকম হয় যে এই পরের দুজনকে নিয়ে আমি কাজ করতেছি, তো সেখান থেকে আসলে আমি কি পাবো যে আলফা বাই হচ্ছে কি 20 ইকুয়াল টু হচ্ছে কি পাচ্ছি যে 1 বাই হচ্ছে মাইনাস এ মাইনাস বি। মাইনাসটা কেন দিলাম, কারণ আমার তো এ প্লাস বি এ মাইনাস বি লাগবে, তাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য। তো এখান থেকে আসলে আমার এ মাইনাস বি এর হচ্ছে গিয়ে যে ভ্যালু সেটা হচ্ছে কি যদি আমি চাই তাহলে আসলে কি চলে আসতেছে আমাদের, মাইনাস হচ্ছে গিয়ে আমাদের 20 বাই আলফা, এটাকে আসলে আমি 2 নম্বর দিলাম। এখন যদি আসলে আমরা দুইটাকে গুণ করি যে 1 আর 2 গুণ করবো, দেখো এটা গুণ করলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে, এবং এটা হচ্ছে -2 আলফা এবং হচ্ছে গিয়ে -20 বাই আলফা, এই দুইটা জিনিস হিসেবে গুণ করে পাচ্ছি। তো এখানে আসলে আলফা আর আলফা কাটাকাটি করলাম, মাইনাস আর মাইনাস গেল, সো আমাদের চলতে থেকে যাচ্ছে কিন্তু 40। হ্যাঁ, তো এটা আসলে প্রমাণে ছিল, সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন এরপরে হচ্ছে কি আমরা একটা ম্যাথ দেখে নিব। আগের ম্যাথটাতে কিন্তু আমাদের আসলে কি জিজ্ঞেস করতে পারতো যে প্রমাণ করতে দিতে পারে বা এক্সপার মানে ডিসপার ভ্যালু আসলে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তো দুইটা দুইভাবে কিন্তু আসলে কোশ্চেনটা আসে। তো এখানে আসলে এই ম্যাথটাতে আমরা দেখি আমাদের মধ্যে একটা মূল যদি আলফা হয় তাহলে আর একটা মূল এরকম মানে একটা জিনিস প্রমাণ করো। তো আর একটা মূল আসলে আমি বেটা ধরে নিলাম, তো বেটার ভ্যালু যে আসলে 4α³ -3α বা এইটার ভ্যালু যে বেটা এটা আসলে আমাকে প্রমাণ করে দেখ। তো একটা জিনিস আসলে আমরা খেয়াল করি যে এখানে যদি আসলে আমি 4 দিয়ে ভাগ করি আমাদের থাকতেছে x² প্লাস আসলে এখানে থাকে হাফ, আর হচ্ছে গিয়ে x মাইনাস আসলে পরে থাকে 1/4। এই আলাদা খালি দিয়ে কেন লিখলাম, কারণ প্রথম যে লাল সহগটা লিখছে এটা কিন্তু আলফা আর বেটার আসলে যোগফল। হ্যাঁ, আমাদের যদি আসলে খেয়াল থাকে যে এটা আসলে আলফা আর বেটাকে যোগ করলে পাওয়া যায় -2, মাইনাস আলফা প্লাস বেটা হয় হচ্ছে কি x এর সহগ, আমাদের যদি খেয়াল থাকে। এখান থেকে আসলে আমরা বেটার হচ্ছে কি ভ্যালুটা দেখতে পারি যে -2 মাইনাস আলফা হচ্ছে। আচ্ছা, এখন আলফা যেহেতু আসলে এই সমীকরণের একটা মূল, তার মানে কিন্তু আমরা যে কোনো সময় যদি এই সমীকরণটার ভেতরে আলফার মান বসাই তাহলে কিন্তু সেটা সিদ্ধ করবে আর কি। মানে আমি যদি এরকম লিখি যে 4α² প্লাস 2α - 1, এটা কিন্তু জিরো হবে। হ্যাঁ, এবং এখান থেকে আসলে আমরা 4 হচ্ছে কি আলফা স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারি। আচ্ছা, কেন হচ্ছে কি পার্টিকুলারলি এটার ভ্যালু আসলে আমি বের করলাম একটু পরে দেখতে পারবো, এখন জানতে চাইলে আসলে ব্যাপারটা এরকম বলা যাচ্ছে যে আসলে 2 নম্বর দিয়ে রাখি, এই ভ্যালুটা পরে আমরা ইউজ করব। এটা দেখো যে আমাদের এখানে কিন্তু 4α³ আছে, তো এখান থেকে আসলে আমরা 4 আলফা যদি দুই পাশে গুণ করি তো 4α³ পেয়ে যাচ্ছি। আচ্ছা,
এই ভ্যালুটা, এই ভ্যালুটা থেকে এখন হচ্ছে কি আমি যদি দুই পাশে আলফা গুণ করি তাহলে আমি পাচ্ছি 4 আলফা কিউব, এখানে পাচ্ছি আলফা মাইনাস 2 আলফা স্কোয়ার। এবার যদি আসলে আমরা এরকম করি যে দুই পাশে আসলে আমরা 3 আলফা গুণ করে দিবো, যেটা আসলে বেটার ভ্যালু, ওটা বেটার ভ্যালু কিনা এটা প্রুফ করতে হবে। আমরা আসলে দেখি যে এটা সমান সমান বেটা বা হাফ মাইনাস আলফা এটা আসে কিনা। হ্যাঁ, তো এটা যদি আমরা বিয়োগ করে দিই এই পাশে তাহলে কি হয়ে যাচ্ছে, -2 আলফা -2 আলফা স্কোয়ার। ঠিক আছে, তো এখানে একটা জিনিস, যে আলফা স্কোয়ার যদি থাকে, যে 4 আলফা স্কোয়ারের ভ্যালুটা আসলে আমরা বের করছিলাম, তো এখানে যদি আমরা এইভাবে করে চিন্তা করি যে -2 আলফা স্কোয়ার, এটাকে আসলে আমরা এইভাবে করে লিখতে পারতাম যে হাফ ইন্টু হচ্ছে গিয়ে 4 আলফা স্কোয়ার, এভাবে লিখতে পারতাম -2 আলফা, এটাকে বাইরে রাখি, সমস্যা নেই। সো 4 আলফা স্কোয়ারের ভ্যালু কিন্তু একটু আগে আমরা দেখছি যে কেমন হয়। তো সেটা হচ্ছে গিয়ে যদি আমরা এখানে বসাই দিই যে হাফ ইন্টু হচ্ছে গিয়ে 1 -2 আলফা, মাইনাস আসলে 2 আলফা। ওকে, সো এইখানে হচ্ছে গিয়ে ভ্যালু ট্যালু যদি আসলে আমরা পাই, এখন -1/2 হয়ে গেছে, এইখানে আসলে মাইনাস ও মাইনাস প্লাস, তো একটা হাফ থেকে -2 আলফা থেকে, তো এখানে কিন্তু এখন চলে আসছে -1/2 আর -α। ঠিক আছে, যেটা আর কি আমাদের বেটার ভ্যালু, সো এটাই তো আসলে আমাদের প্রুফ করতে দিয়েছিল। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু সরাসরি ভ্যালু বের করেও দেখাইতে পারতাম, সমীকরণ দিয়ে রাখছে, তো এখান থেকে দুইটা মূল বের করে দেখাইতে পারতাম যে একজন থেকে আর একজনকে এইভাবে করে গুণ ভাগ করে, মানে 4 সেটার কিউব -3 সেটা গুণ করলে আমরা পেয়ে যাই। বাট এটাও আসলে নাইস একটা হচ্ছে কি মেথড। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। এটা একটা জিনিস হইতে পারে যে আমাদের বলতে পারে যে সম্পর্ক বের করো, সবসময় দেখাও যে এরকম না করে বললে যে আমাকে বেটাকে আলফা দিয়ে আসলে প্রকাশ করো, সেটা হয়তো বা আরো কঠিন হয়ে যাইতো, তাই না? এরকম করে করতে গেলে, বাট এই যে এরকম অঙ্ক করলে যত প্র্যাকটিস করবো আমরা তত আসলে বুঝতে পারবো কোন একটা জিনিস কিভাবে যাওয়া যায়। আচ্ছা, এখন পরের অঙ্কে আসলে আমাদের বলতেছে যে দুইটা সমীকরণের মূল আলফা বিটা আমাকে দিয়ে দিছে, ও সেখান থেকে একটা জিনিসের মান আসলে আমাকে বের করতে বলে। তো একটা জিনিস তো শিওর যে আমাকে যখন আলফা বিটা বলে দেয় তখন আমি বুঝতে পারতেছি যে আলফা প্লাস বিটা এটা -B/A, এটা একটা হচ্ছে কি সম্পর্ক, এবং আলফা বেটা গুণ করলে আমাদের C/A হচ্ছে, এটা একটা সম্পর্ক। তো এই দুইটা জিনিস আমাদের কাজে লাগাইতে হবে। এখন এই যে এক্সপ্রেশন, সেখান থেকে দেখি আমরা আসলে আলফা বেটা সামহাও হচ্ছে আলফা বেটা বা আলফা প্লাস বেটা এটা একটা জিনিস এটা বের করে দেখতে পারি, বা এখান থেকে আসলে A আর B এর ভ্যালু যদি সামহাও কোনোভাবে বের করা যায়। তো এইখানে আসলে একটা জিনিস খেয়াল করি যে A আলফা বা হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে জিনিসের ভ্যালু আসলে কিভাবে করে করা যায়, বা এখান থেকে আসলে কিভাবে হচ্ছে আমরা বের করতে পারছি। তো এখানে আসলে যদি এরকম হয় যে আমাদের বিও আছে এও আছে, তো আমরা হচ্ছে গিয়ে সামহাও এখান থেকে এরকম একটা জিনিস হচ্ছে গিয়ে বের করে আনা যায় কিনা, যে আলফা হচ্ছে গিয়ে বেটা, বা এখান থেকে আসলে আমাদের এই যে আলফা প্লাস বেটা এই জিনিসটা আসলে কোনো একভাবে আসলে নিয়ে চলে আসা যায় কিনা, বা আমি কোনোভাবে আসলে এ আলফা প্লাস বিটা আছে এইটাকে আসলে গুণ আকারে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো সেটা একটা হচ্ছে কি আমাদের মেথড হইতে পারে। এখন এইখানে আসলে আমরা দেখি যে এরকম এ আলফা প্লাস বেটা বা এ বিটা প্লাস বি এরকম আসলে আমরা পাচ্ছি, তো এখানে যদি আমি আড়াআড়ি করে গুণ করে দিই আমি একটা জিনিসটা পাবো, তাই না? তো যে হচ্ছে গিয়ে এখানে এ গুণ করে দিলাম, তো এ আলফা পাচ্ছি প্লাস হচ্ছে গিয়ে এ বেটাও পাচ্ছি, আর এখানে হচ্ছে গিয়ে সমান সমান মাইনাস বি। তো এখান থেকে তো একটা জিনিস পাওয়া যাচ্ছে যে আমি যদি অদল বদল করি অন্তত এ আলফা প্লাস হচ্ছে গিয়ে বি এটার ভ্যালু যে -A/β, এটা আসলে আমি জানতে পারতেছি, তো এটা একটা ভ্যালু, এটা সমস্যা না। এখন হচ্ছে কি আরেকটা জিনিস আছে যে এই যে C/A বা আলফা বিটার ভ্যালু থেকে আসলে অন্য অন্য জিনিস বের করা যায় কিনা, যে এ বেটার ভ্যালু আসলে আমি বের করতে পারতেছি কিনা। সো এ বেটা হচ্ছে গিয়ে প্লাস বি, সেটাও কিন্তু আসলে বের করা যায় এখান থেকে, আসলে এক জিনিস থেকে আসলে আমি বের করতে পারতেছি। তো এখান থেকে আসলে যদি আমরা বের করি, তো এখান থেকে কি দেখবো যে এ বেটাকে রাখতেছি আর প্লাস বি এটা কত আসতো, -A/α। ঠিক আছে, তো এই যে এই দুইটা জিনিস আসলে বের করে ফেললাম, এটা আসলে আমাদের অনেক কাজে দিবে। তো এইখানে আসলে এটাকে প্রথমে আসলে কি লিখতে পারি আমরা, এই এই এটা আসলে ভ্যালুটা আসলে আমরা বসাই দিই যে মাইনাস হচ্ছে গিয়ে, বা এই এটা তো আসলে একটা স্কোয়ার, মাইনাস রাখতে হয়তো সমস্যা হতে পারে, এটাকে আসলে আমি লিখতে পারি যে 1/A/α+B এর, আর পরেরটা হচ্ছে গিয়ে 1/A/β+C এর স্কোয়ার। তো দুইটাই হচ্ছে কি আমরা ভ্যালু বসাই দিই, প্রথমটা হচ্ছে গিয়ে -A/β এটার স্কোয়ার, পরেরটা হচ্ছে গিয়ে -A/α এটার স্কোয়ার। তো আমাদের মাইনাসটা আসলে চলে যায় যেহেতু স্কোয়ার আছে,
এবং দুইটা থেকেই হচ্ছে কি আমরা একটা জিনিস কমন দিতে পারতেছি, সেটা হচ্ছে 1/a². বা এখানে যদি আসলে আমরা দশগু করে দিই, একবার যোগই করে দিই, তাহলে আসলে এরকম পাচ্ছি যে নিচে আসলে আমাদের কি থাকতেছে যে a² আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, উপরে থাকতেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন আমাদের সবকিছু এবিসি দিয়ে আসলে দেখাইতে হবে, হ্যাঁ এটার ভ্যালু আসলে এবিসি দিয়ে দেখাইতে হবে। তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে আসলে আমি কি বলতে পারি যে আলফা প্লাস বিটা এটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আচ্ছা এটা কেন করলাম, কারণ আমি মানে যোগফল এবং গুণফলের ভ্যালুটা জানি, এটা হচ্ছে গিয়ে এ স্কোয়ারটা থাকুক সমস্যা নেই, আলফার বেটার হোল স্কোয়ার আছে, এটা একটা জিনিস। তো উপরে যদি আমি ভ্যালু বসাই দিই তাহলে আসলে এরকম চলে আসে যে b² / a² মাইনাসটা আসলে স্কোয়ার করলে চলে যায় মাইনাস 2 ইন্টু হচ্ছে গিয়ে কি c/a, আর এখানে হচ্ছে a² × c² / a² ওকে। তো আমি আসলে উপর নিচে c² দিয়ে গুণ করে দিতে পারি, এটা কেটে দিলাম দরকার হয়, উপর নিচে a² দিয়ে গুণ করে দিলাম, তাহলে আসলে আমাদের একটা হচ্ছে গিয়ে সুন্দর একটা ভগ্নাংশ আসলে চলে আসবে। তো b² - 2ca বাই আসলে আমাদের এখানে চলে আসে যে c² a² এটা আসলে আমাদের উত্তর, যে মানটা বের করতে বলছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারি, এখানে সরাসরি আসলে মান বের করতে দিতে পারে, মাঝে মাঝে হচ্ছে কি এরকম জিনিসও দিতে পারে যে আমাকে আসলে ABC এর মানটা আসলে দিয়ে দিল, ঠিক আছে, সেটা হইতে পারে যে a এবং b এর মানে এত হইলে তাহলে এই এক্সপ্রেশনটা সরাসরি মানই বের করো, সেক্ষেত্রে কিন্তু ABC এর ভ্যালু বসাই দিয়েও বের করা যায়। ওকে আচ্ছা পরের ম্যাথটা আসলে আমরা দেখি, আমাদের এখানে বলতেছে মূল হচ্ছে কি দুইটা আলফা আর বেটা। তো আমাদের আসলে অন্য একটা সমীকরণ বের করতে হবে যার দুই টুকরা মূল হচ্ছে কি 1/α³ আর 1/β কি। আচ্ছা প্রথম কথা হচ্ছে কি আমরা তো সম্পর্ক দেখেই বুঝতে পারতেছি যে একটা সম্পর্ক হবে যে দুইটা যদি আলফা আর বেটা যোগ করি তাহলে আসলে হচ্ছে -3/2, আর যদি গুণ করি তাহলে আসলে কত হচ্ছে 5/2। তো এটা নিয়ে একটা সমস্যা নাই, এখন কথা হচ্ছে যে এই দুইটা মূল দিয়ে আসলে যে সমীকরণ হবে সেটা দেখতে কেমন হবে, সেটা দেখতে আসলে এরকম হবে নিশ্চয়ই যে x² মাইনাস আসলে আমাদের প্রথমে আসলে এই দুইটা যোগফল আকারে থাকবে যে 1/α³ 1/β³, আর পরে হচ্ছে কি দুইটা গুণ আকারে থাকবে, ঠিক আছে। তো α³ β³ এরকম থাকবে আর কি, মানে দুইটা গুণ আর এখানে দুইটা যোগ থাকবে আর কি, এখানে একটা x আছে। আচ্ছা তো এইখানে আসলে এই দুটো কিউবের তো ভ্যালু জানি না, এটা হচ্ছে কি আমরা দেখি আস্তে আস্তে। তো x² মাইনাস আসলে এইখানে যদি দেখি তাহলে আসলে এরকম চলে আসে যে এইখানে আমাদের নিচে চলে আসে α/β³, উপরে হচ্ছে কি α³ + β³ আর কি, হ্যাঁ x, আর এই পাশে 1/α³। তো এখানে তো আসলে আলফা বেটার গুণফলের ভ্যালু তো আসলে আমি জানি আর কি। তো α³ + β³ এর হচ্ছে কি আমাদের সূত্রটা কি খাটাইতে হবে যে α+β² - 3α β। আমাদের কিন্তু এইসব ক্ষেত্রে বহুপদীর ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম গুণ আকারে যে সমীকরণ গুলো আছে সেগুলা বেশি কাজে লাগে, যে গুণ আর যোগফল আকারে যদি আমি লিখতে পারি, ঠিক আছে। তো এইটা বাই হচ্ছে গিয়ে α³³, এটাও কিউব হবে, ইন্টু x + হচ্ছে 1/α³। আচ্ছা এখন হচ্ছে কি এখানে আমরা ভ্যালু বসাই দিব এক এক করে, যে এটা তো আসলে প্রথমটা কি হচ্ছে -3/2³, আর হচ্ছে গিয়ে 3 × 5/2, আর এটা মাইনাস হচ্ছে গিয়ে 3/2, নিচে হচ্ছে গিয়ে আমাদের গুণ যেহেতু 5/2³ ইন্টু এক্স, আর এটা কত চলে আসছে 1/ হচ্ছে গিয়ে কি আমাদের 5/2³। তো একটা জিনিস তো আসলে শিওর যে আমাদের তো আসলে প্রথম কথা হচ্ছে গিয়ে এইটা তো কি হয় যে আমাদের যদি আসলে, আচ্ছা এটাকে যদি আসলে আমরা হিসাব করি দেখি আসলে কি হচ্ছে, এর সরাসরি ক্যালকুলেটার ব্যবহার করা যাবে সমস্যা নেই, x² মাইনাস আসলে এটা চলে আসে যে উপর নিচে আসলে আমরা 8 দিয়ে গুণ করে দিতে পারি, আমাদের জন্য সহজ হয়, নিচে হচ্ছে মানে 2 যেটা আছে আর কি ওটা আসলে 125, আমরা যদি নিজে নিজে হিসাব করা লাগে দেখা যাবে ঢাকা ইউনিভার্সিটি যেরকম হয় সেক্ষেত্রে আসলে প্র্যাকটিস থাকাও আসলে ভালো। তো এখানে মাইনাস হচ্ছে কি 27 এরকম হইলো, এটার সাথে একটা দুই গুণ হবে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের 3 × 5 × 3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে অ্যাকচুয়ালি, এবং তারপরে আসলে এটার সাথে একটা 2 আসবে, ঠিক আছে, ইন্টু আসলে এক্স, আর এটা আমাদের কত চলে আসছে 8/125।
ঠিক আছে। তো এটা আসলে আমাদের কত চলে আসে, আমরা দেখি 10 × 9, তো 90 চলে আসতেছে। তো এখানে আসলে এক্স স্কোয়ার মাইনাস 90 মাইনাস 27, তো এটা আসলে কত চলে আসে, 125 দিয়ে আসলে আমরা গুণ করে দিতে পারবো সবাইকে। ওকে, সো 125 দিয়ে গুণ করলে 125 এক্স স্কোয়ার মাইনাস আসলে 90 থেকে 27 দিয়ে করলে আই গেস আমাদের চলে আসবে হচ্ছে গিয়ে 63 এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। একটু বড় বাট আমাদের সেই যোগফল এবং গুণফল হয় কোন একটা এক্সপ্রেশনে। আমরা পরের অঙ্কে চলে যাব। তাহলে এইখানে আমাদের বলতেছে যে একটা হচ্ছে কি ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে এবার, এবং আমাদের বলতেছে সেটার হচ্ছে গিয়ে যদি তিনটা মূল আলফা বিটা গামা হয় তাহলে আসলে আমাদের একটা সামেশন বের করতে দিচ্ছে। প্রথমে আমাদের এই সামেশনটা বলতে আসলে কি বোঝাচ্ছে, এইখানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এটার হচ্ছে সামেশন, এরকম দিয়ে বোঝাচ্ছে যে আমাদের তিনটা আছে না জিনিস, আলফা বিটা গামা আছে, তিনজনকে যদি এরকম দুজন দুজন করে নেই, সো এরকম করে যদি গামা মাইনাস আলফা এরকম যদি তিনটা নেই তাহলে যে জিনিসটা হবে সেটা সামেশন বলতে সেরকম যাদের যাদের হওয়া সম্ভব আর কি। হ্যাঁ, সেরকম সবগুলো লিখবো আর কি, সমস্যা নেই। তো এখানে আলফা গামা মাইনাস আলফা আলফা মাইনাস গামা দুইটা একই জিনিস, একবার লিখলেই হবে, সমস্যা নেই, মানে জোড়ায় জোড়ায় নেওয়া আর কি, তিনজন থেকে দুজন কতভাবে নিতে পারবো সেরকম আর কি। তো এটা আসলে আমাদের বের করা লাগবে ভ্যালুটা। তো প্রথম কাজ হচ্ছে কি আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা এটা যদি তিনটা মূল হয় আমরা একটা সম্পর্ক আসলে দেখি। তো এখানে আসলে আমরা যদি দেখি যে এক্স কিউব মাইনাস আসলে 1/6 এক্স প্লাস হচ্ছে কি 13/6 ইকুয়াল টু 0, তো আমরা জানি যে সবসময় আসলে কি হয় যে এই শেষেরটা আসলে তো গুণ আকারে থাকে। তো এখান থেকে আসলে আমরা বলতে পারি যে এই তিনটা আসলে গুণ করলে আমাদের 13/6 এটা চলে আসে। আর এখানে আসলে দ্বিতীয় যে জিনিসটা থাকবে আর কি, আচ্ছা এখানে একটা মাইনাস আছে যদি আমরা হচ্ছে কি খেয়াল রাখবো, সো এটা আসলে মাইনাস 13/6 আছে। তো এই সেকেন্ডটা হচ্ছে গিয়ে এই এটা থেকে আসলে আমরা কি পাচ্ছি যে এটা থেকে আসলে এরকম যে আলফা বেটা বেটা গামা গামা হচ্ছে গিয়ে আলফা এটা থাকে আর কি। তো এটার ভ্যালু আসলে আমরা কত পাচ্ছি এখান থেকে, মাইনাস 1/6। আর হচ্ছে গিয়ে এখান থেকে এক্স স্কোয়ারের কোনো সহগ নাই, তার মানে কিন্তু এই তিনজনকে যদি আমি যোগ করি আলফা বেটা আর হচ্ছে গিয়ে গামা তো এরা কিন্তু জিরো হয়ে যাবে, কারণ এক্স এর কোনো সহগ নাই, এক্স এর সহগটা হচ্ছে কি আলফা প্লাস বিটা প্লাস গামা হয়। আচ্ছা এইখান থেকে আসলে এখন আমরা দেখি দেখি আসলে কি কি আছে, সবগুলোকে স্কোয়ার করলে আমরা দুইটা করে আলফা স্কোয়ার পাবো আর কি। এরকম আসলে আমরা পাচ্ছি যে যদি দেখি যে 2α² প্লাস বেটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এবং দুইটা আমরা পাচ্ছি হচ্ছে কি যদি মাইনাস হচ্ছে কি 2 হচ্ছে কি কমন নেই তাহলে দেখা যাবে প্রথমটা থেকে একটা আলফা বেটা পাই, পরেরটা থেকে আসলে একটা বেটা গামা পাবো, তারপরেরটা থেকে একটা হচ্ছে কি গামা আলফা পাচ্ছি, যেটা আসলে আমরা এখান থেকে ভ্যালু এক্সট্রাক্ট করছি। তো এখানে আসলে প্রথম যে জিনিসটা আছে সেটাকে আসলে আমরা আবার ভাঙায় লিখতে পারি ইচ্ছা করলে। হ্যাঁ, তো সেটা হচ্ছে গিয়ে সুন্দর একটা জিনিস। তো এখান থেকে আসলে কি হচ্ছে গিয়ে করা যাচ্ছে, আচ্ছা তো এখানে হচ্ছে কি আমরা এখান থেকে লিখতে পারতেছি 2 × তো তো এটাকে আসলে লিখতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার, ঠিক আছে। প্লাস মাইনাস হচ্ছে কি আমাদের 2 আলফা বেটা প্লাস বেটা গামা প্লাস হচ্ছে গিয়ে গামা আলফা এরকম একটা জিনিস স্কোয়ার, তো আসলে এখানে তিনজনের গুণের কোনো ব্যাপার স্যাপার নেই, মাইনাস আসলে 2 × আবার ওই যে গুণফলের এটা যে আলফা বেটা প্লাস বেটা হচ্ছে গিয়ে গামা প্লাস গিয়ে গামা আলফা, সব বুঝতে পারছি এটা মোট কিন্তু 6টা থাকে ইচ্ছা করলে। তো 2 × হচ্ছে গিয়ে কি আমাদের আলফা বেটা আর হচ্ছে কি গামা স্কোয়ার মাইনাস আসলে আমাদের হচ্ছে 6 আলফা বেটা বেটা গামা গামা আলফা। তো এখানে আসলে প্রথমটাতে 2 × 0 হয়ে যাচ্ছে, স্কোয়ার করো আর যাই করো না কেন, এখানে 6 × পরেরটাতে আসতে হচ্ছে মাইনাস 13/6। তো এখানে আসলে মাইনাস মাইনাস 6 আর 6 চলে আসছে, আমাদের উত্তর কত চলে আসছে শুধুমাত্র 13। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি, আমাদের বহুপদীটা আসলে দ্বিতীয় অংশ এখানে শেষ হলো, ইনশাল্লাহ আমাদের পরের অংশে দেখা হবে।